এই তো ঠান্ডা ঠান্ডা শীত চলে আসলো, তো আজকে ভাবলাম যে তো ঠান্ডা চলে আসলো একটু, মা যে তো আসছে গ্রাম থেকে, তো আমার বাবা পিঠার গুঁড়িও ফ্রিজে ছিল, তো এগুলা দিয়ে আজকে আমার মাকে পিঠা বানিয়ে দেব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এটা আমি অল্প কটা গুঁড়ি ছিল আমার ফ্রিজে, শীতের টাইমে বেশি গুঁড়ি করছি, তো আমার কিছুটা মানে রাইখা দিলাম, মন চায় যখন তখন একটু করে মানে আমরা খাই। তো আজকে অল্প কটা গুঁড়ি ছিল, ভাবলাম যে তো আজকে ঠান্ডা ঠান্ডা শীতের মতো, তো আজকে একটু বাবা পিঠা বানাই ফেলি, বাসায় তৈরি করি। তো বাসায় তৈরি করার মতো যা ছিল সবই মানে আছে, যা যা দরকার ছিল, নারকেল গুড়, গুড়ি, দুধের গুঁড়া, লিকুইড দুধ, কিশমিশ সবই ছিল। তো ভাবলাম ঝটপট সন্ধ্যা নাস্তা খাবে সবার জন্য একটা একটা, মানে আমাদের যে গুঁড়িটা ছিল ও সবার জন্য একটা একটাই হয়েছে, বেশি হয়নি। তো এগুলা দিয়ে আজকে আমি রেডি করলাম, তো অনেক দিন গুঁড়িটা ফ্রিজে ছিল, মনে করছিলাম কি এগুলো মনে হয় আর ভালো নেই, নষ্ট হয়ে গেছে, এখন দেখি যে না অনেক সতেজ। আয় হায়, এরকম হলে তো সবাই ঘরে ঘরে রাখতে পারে, তা আপনারা এখন আমি যেহেতু মানে ভালো পাইছি, আপনারা কি করবেন, গুঁড়ি বাবা পিঠার গুঁড়ি ভাঙাইয়ে ডিপে রেখে দিবেন, একটু হালকা শুকাইয়ে ডিপে রেখে দেবেন, এগুলো একেবারে অনেক ভালো থাকে, এটার প্রমাণ আমি। যেমন কি আমি আজকে গুঁড়িটা প্রায় শীতের টাইমে ইয়ে করছি, তো এখন আবারও শীত আসতেছে সামনে, তো আমার অল্প কটা গুঁড়ি ছিল, এগুলো নিয়ে আমি পিঠা বানাইতে বসে গেলাম আজকে, যেহেতু আজকে একটু বেশি ঠান্ডা ঠান্ডা পড়তেছে, তো আজকে আমি এগুলা ঘরে সবই ছিল, তো ভাবলাম একটু পিঠা বানাই। গুঁড়া দুধটা বেশি করে দিলে আপনি এই পিঠাটা খাইতে এত অসাধারণ ভালো লাগে, তো আমি এভাবে করে বানাই। তো যেহেতু আমার উপরের দেওয়ার কাপড়টা নাই, অনেকের ঘরে থাকে না কিভাবে বানাবেন, তা আপনারা টিস্যু ব্যাগ দিয়ে বানাইতে পারেন, একেবারে আপনার ভাপটা উঠে টিস্যু ব্যাগ দিয়ে। তো এভাবে করে আমি সুন্দর করে বাবা পিঠা বানাইলাম, খাইতে অসাধারণ, সবাই একটা একটা খাইছে, তো লাস্টে আমি দুইটার মানে ভিডিওতে আনলাম, সবাই খেয়ে মজা পাইছে, এই তো আমার বাবা পিঠা অসাধারণভাবে বানাইলাম, সেই মজা। আপনারা বাসায় এভাবে করে মন চাইবে যখন তখন ঝটপট বানিয়ে খাবেন।